আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত করছি সকলকে আরও একবার সিক্রেট রিভিলডে। গত পর্বে আপনারা রুকেয়ার প্রথম পর্ব দেখেছেন, যেখানে আপনাদেরকে দেখানো হয়েছিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কিভাবে কালো জাদু থেকে রেহাই পেতে হবে এবং এর সাথে মোকাবিলা করতে হবে। তো আজকের এই পর্বে আমরা আরও কিছু আমল সম্পর্কে জানব। বিসমিল্লাহির রহমানির রহিম, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জাদুটোনায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসার বিভিন্ন পদ্ধতি রয়েছে। তার মধ্যে নাম্বার এক, জাদুকর কীভাবে জাদু করেছে সেটা আগে জানতে হবে। উদাহরণস্বরূপ, যদি জানা যায় যে জাদুকর কিছু চুল নির্দিষ্ট কোনো স্থানে অথবা চিরুনির মধ্যে অথবা অন্য কোনো স্থানে রেখে দিয়েছে, যদি স্থানটি জানা যায় তাহলে জিনিসটি পুড়িয়ে ফেলে ধ্বংস করে ফেলতে হবে, যাতে করে জাদুর কার্যকারিতা নষ্ট হয়ে যায়, জাদুকর যা করতে চেয়েছে সেটি বাতিল হয়ে যায়। নাম্বার দুই, যদি জাদুকরকে শনাক্ত করা যায় তাহলে তাকে বাধ্য করতে হবে সে যে জাদু করেছে সেটা নষ্ট করে ফেলে। তাকে বলা হবে, তুমি যে তদবির করেছো সেটা নষ্ট করো নতবা তোমার গর্দান যাবে। সে জাদুর তদবিরটি ধ্বংস করে ফেলার পর মুসলিম শাসক তাকে হত্যা করার নির্দেশ দিবে, কারণ বিশুদ্ধ মতানুযায়ী জাদুকরকে তওবার আহ্বান জানানো ছাড়া হত্যা করা হবে, যেমনটি করেছেন ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি বললেন, জাদুকরের শাস্তি হচ্ছে তরবারি দ্বারা আঘাতে তার গর্দান ফেলে দেয়া। যখন হাফসা রাজিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে তার এক বাদি জাদু করে, তখন তাকে হত্যা করা হলো। নাম্বার তিন, জাদু নষ্ট করার ক্ষেত্রে ঝাড়ফুঁকের বড় ধরনের প্রভাব রয়েছে। এর পদ্ধতি হচ্ছে, জাদুতে আক্রান্ত রোগীর উপর অথবা কোনো একটি পাত্রে আয়াতুল কুরসি অথবা সুরা আরফ, সুরা ইউনুস, সুরা তহা এর জাদু বিষয়ক আয়াতগুলো পড়বে। এগুলোর সাথে সুরা কাফিরুন, সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়বে এবং রোগীর জন্য দোয়া করবে। বিশেষত যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, সে দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা রাব্বান্নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা আশ-শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা লা ইউগাদিরু সাকমা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, হে মানুষের প্রতিপালক, আপনি কষ্ট দূর করে দিন ও আরোগ্য দান করুন। যেহেতু আপনি রোগ আরোগ্যকারী, আপনার আরোগ্য দান হচ্ছে প্রকৃত আরোগ্য দান। আপনি এমনভাবে রোগ নিরাময় করে দিন যেন তা রোগকে নির্মূল করে দেয়। জিব্রাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দোয়া পড়ে ঝাড়ফুঁক করেছেন সেটাও পড়া যেতে পারে। সেই দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইই ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদ আল্লাহুম্মা ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিক। এর অর্থ হচ্ছে, আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি সকল কষ্টদায়ক বিষয় থেকে, প্রত্যেক আত্মা ও ঈর্ষাপরায়ণ চক্ষুর অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে আরোগ্য করুক, আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। এই দোয়াটি তিনবার পরে ফু দিবেন, সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস তিনবার পরে ফু দিবেন। আমরা যে দোয়াগুলো উল্লেখ করলাম এ দোয়াগুলো পরে পানিতে ফু দিতে হবে। এরপর জাদুতে আক্রান্ত ব্যক্তি সে পানি পান করবে, আর অবশিষ্ট পানি দিয়ে প্রয়োজন মতো এক বা একাধিক ভার গোসল করবে, তাহলে আল্লাহর ইচ্ছায় রোগী সুস্থতা লাভ করবেন। তো বন্ধুরা, আপনারা সবাই এই দোয়াগুলির উপর আমল করবেন, তারপর দেখবেন ইনশাআল্লাহ আপনারাও সবাই সুস্থতা লাভ করবেন। এই বলেই আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।